ডিঙত সংঘটিত ধর্ষণের ঘটনাক কেন্দ্র করে রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলত। বিশেষক বিজেপির নেতাসকলে এই ঘটনাক তীব্র ভাষায় গরিহণা জানাইছে। ধর্ষণের ঘটনাক গরিহণা দিবলৈ গৈ বিজেপি নেতাসকলে কেতবোৰ বিতর্কিত মন্তব্য আগবঢ়াইছে। নাহৰ পুতুকি বাঘক যদি কোবাই কোবাই মারিব পৰা যায়, ধর্ষণকারীক নোৱাৰে কিয়? ৰাজহুৱাভাৱে ধর্ষণকারীক হত্যা কৰক, জনতাই কোবাই কোবাই মারক ধর্ষণকারী। দিশপুরের বিধায়ক অতুল বরার বিতর্কিত মন্তব্য। শাস্তি পুলিশে গ্রেপ্তার করার পিছত কি শাস্তি হয়েছিল আগতে, ভবিষ্যতে কি হব আমি বুঝি পাও। রাইজে যদি নাহর ফুটুকি বাঘ মারিব পারে, হ্যাঁ নরখাবক বলে ঘোষণা নকরা সত্ত্বেও রাইজে যদি নাহর ফুটুকি বাঘ মারিব পারে, এইবিলাকক কিয় মরম করে লপাথপা দিয়ে খালি? নাহর ফুটুকিও লপাথপাই দিয়ক, নাহর ফুটুকি মারিব, হ্যাঁ নরখাবক বলে ঘোষণা নকরা সত্ত্বেও, কিন্তু এইবিলাকক আকো পুলিশে গোটাই দিব বা পুলিশে নি পেলায় তেওঁলোকক মানে যি ধরনের তেওঁলোকক শাস্তির ব্যবস্থা করব লাগে তেওঁলোকে নকরে, সেইমতে হেঁটে মুকলি হয়ে আহে। গতি এই দৃষ্টান্তমূলক যদি শাস্তি নহয়, ফাঁসিও নহয়, যাবা জীবনও নহয়, তেওঁলোকৰ ক্ষেত্রে রাইজেই সিদ্ধান্ত লব লাগে। কেবল অতুল বরাই নহয়, বিতর্কিত মন্তব্য আগবাড়িছে বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়াও। ডিঙৰ ধর্ষণকারীক আরক্ষীর হাতত তুলি দিব নালাগে, ধর্ষণকারীক তালিবানী শাস্তি দিব লাগে, বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়ার দাবি। অকল বটদ্রোয়াতে নহয়, আজি মই বাতৰি কাকতত পঢ়ি আহিছোঁ, কেইবাটাও মই ধর্ষণৰ ঘটনা পঢ়ি আহিছোঁ, আৰু তাৰ যিবিলাক অভিযুক্ত সকলো মুসলমান সম্প্রদায়ের লোক, আৰু এইসকল অসমীয়া মুসলমান হবই নোৱাৰে, কিয়নো অসমীয়া মুসলমানৰ তেজত এনেকুৱা তালিবানী তেজ নাই। আৰু এইসকল যিসকলে কৰিছে সেইসকল পৈশাচিক, আৰু তেওঁলোকে তালিবানী কাম কৰিছে, তেওঁলোকক শাস্তিও কিন্তু তালিবানী দিব লাগে। আমাৰ যিটো ন্যায়িক ব্যৱস্থা, সেই ব্যৱস্থাত আচলতে এই সকল দোষীক কেতিয়াও এৰি দিব নালাগে। এইখিনি সময়তেই পুনৰ বিতৰ্কিত মন্তব্য আগবঢ়ালে বিধায়ক শিলাদিত্যই। শিলাদিত্যই সমগ্র ঘটনাক তীব্রভাবে গরিহণা জানাই ইয়ার বাবে একাংশ বাংলাদেশী মুসলমানক দোষী সাব্যস্ত করলে। মুসলমানে অসমিয়া কলে অসমিয়া নহয়, এনে ধর্ষণকারীক শাস্তি দিয়ক। ভাষা কলে অসমিয়া হওয়া না যায়, আপনি অসমিয়া ভাষা কথা কব আর আমার ছোৱালী সকলক রেপ করব, সেইটো কেনেকুৱা ধরনের অসমিয়া হল? সেইটো কেতিয়াও অসমিয়া হব নোৱাৰে। এইকাৰণে তেওঁলোকৰ চরিত্র আমি অলরেডি দেখা পাইছো, আৰু আমি সজাগ হব লাগিব। আমি যদি সজাগ হওঁ, রাইজে যদি সজাগ হয়, তেতিয়াহলে আমি এইবিলাক ধরনের কার্যকলাপ আমি বন্ধ করব পাৰিম। আসলতে এই ঘটনার পিছত বিজেপিত থকা মুসলমান নেতাসকলো যথেষ্ট অস্বস্তিত পৰিছে। মুসলমানৰ মাজত অপরাধ প্রবণতা বেছি, মুসলমান হিসাবে লাজ পাইছে বিজেপির মুসলমান নেতায়। মুসলমান হিসাবে যথেষ্ট লজ্জিত, কারণ আমি দেখিছোঁ যে মুসলমানসকলৰ মাজত অপরাধ প্রবণতাটো বেছি। আজি এই 30% মুসলমান অসমত আছে বা 34% মুসলমান আছে, তাৰ ভিতৰ কিন্তু অপরাধৰ ক্ষেত্ৰত 80% অতিক্রম কৰিছে মুসলমানে। ধৰ্ষণৰ ঘটনাক সকলোৱে গৰিহণা দিছে, কিন্তু ইয়াৰ লগে লগে একাংশ নেতাই আগবঢ়াইছে বিতৰ্কিত মন্তব্য। ব্যুৰো ৰিপৰ্ট, DY365।